আসসালামুয়ালাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে ১৩ নম্বর অঙ্ক দিয়ে। ১৩ নম্বর অঙ্কে বলা ছিল x³ + 1 / x³ = 18√3 হলে প্রমাণ করুন যে x = √3 + √2। তো দেওয়া আছে x³ + 1/x³ = 18√3, বা এটা লসাগু করলে পাওয়া যাবে হচ্ছে x³ x⁶ + 1 = 18√3, বা x⁶ - 18√3 x³ + 1 = 0, বা সূত্র করার সুবিধার্থে x³ (−2 × x³ × 9√3 + 9√3²+1 − 243 = 0। এটা 243 হয়, সেই জন্য এটা আমরা বাদ দিয়ে নিলাম। বা এটা আসবে হচ্ছে x³ (−9√3² - 242 = 0, বা x³ (−9√3² = 242। উভয় পক্ষে বর্গমূল করলে x² (−9√3 = √242 কে লিখা যায় হচ্ছে 11√2, বা সরি x³ (x³ = 11√2 + 9√3, বা x³ = 9√3 + 11√2 একটু সাজিয়ে লিখলাম, বা x³ এটাকে সূত্র করার জন্য আমরা লিখতে পারবো হচ্ছে √3³ + √2³ + 3√3√2√2 + √3, বা x³ = √3 + √2³। কিউব কিউব বাদ, অতএব বলতে পারবো x = √3 + √2। তাহলে x = √3 + √2 প্রমাণিত। তারপর প্রশ্ন নম্বর 14তে বলা আছে x + y = 1, kx + y = x + ky = 3 হলে k এর মান নির্ণয় করুন। তো দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে kx + x + y + ky = 5, বা এখান থেকে যদি k কমন নেই তাহলে আসবে হচ্ছে x + y = 5, বা x + y এর মান হচ্ছে 1, তাহলে k × 1 + 1 = 5, বা k আসবে হচ্ছে 5 - 1 = 4, অর্থাৎ k এর মান আসবে হচ্ছে 4। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 15তে বলা আছে 2x = 2/x + 3 হয়, তবে প্রমাণ করুন যে 8x³ = 8/x³ + 63। অতএব রাইট হ্যান্ড সাইড আমরা হিসাব করব। রাইট হ্যান্ড সাইড আসবে হচ্ছে 8/x³ + 63, তো এটাকে লেখা যাবে হচ্ছে 8/x³ + 27 + 36, এটাকে লেখা যাবে হচ্ছে 2/x³ + 3³ + 36। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 2/x + 3³ - 3 × 2/x + 3 + 36 2/(x + 3) এর মান হচ্ছে 2x, তাহলে 2x³ - 3 × 9 9×2 হচ্ছে 18, 18/x, আর এটার মান হচ্ছে 2x + 36 এটা আসবে হচ্ছে 8x³ - এটা কাটা 36 + 36 8x³ আসবে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা সমান হচ্ছে 8x³। অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। তারপর প্রশ্ন নাম্বার 16তে বলা আছে 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত। তো আমরা জানি দুই বছরের পার্থক্য, দুই বছরের মুনাফার পার্থক্য ইকুয়ালস হচ্ছে পি ইন্টু আর বাই 100 হোল স্কয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে হচ্ছে আর, অতএব আমরা বলতে পারবো পি ইন্টু আর বলা আছে এখানে 4%, 4/100 হোল স্কয়ার, পার্থক্য হচ্ছে 1, বা এখান থেকে পি 1/25 হোল স্কয়ার ইকুয়ালস 1, বা পি ইকুয়ালস আসবে হচ্ছে 625, অর্থাৎ 625 টাকা হবে হচ্ছে মূলধন। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 17 তে বলা আছে একটি বৃত্তের অন্তরলিখিত সামান্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ব্যাসার্ধ কত। তো বৃত্তের ভেতরে যদি সামান্তরিক হয় সেটা অবশ্যই আয়ত হবে, কারণ বৃত্তের অন্তরলিখিত সামান্তরিক হচ্ছে একটা আয়ত। তো এটা যদি আয়ত হয় তাহলে একটা বাহু হবে হচ্ছে 4, একটা হবে হচ্ছে 3। তাহলে এটা বের করব হচ্ছে কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল আসবে হচ্ছে √4² + 3² ইকুয়ালস √16 + 9 ইকুয়ালস √25 ইকুয়ালস হচ্ছে 5। আর আয়তক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস 2r এর সমান, অতএব ব্যাসার্ধ r ইকুয়ালস 5/2 ইকুয়ালস আসবে হচ্ছে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 18 তে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, অতিভুজের দৈর্ঘ্য কত। তো আমরা ধরি অতিভুজ ইকুয়াল টু x সেন্টিমিটার। অতিভুজের সাথে ভূমি সম্পর্ক আছে, অতএব ভূমি ইকুয়ালস আসবে অতিভুজের চেয়ে 2 কম x - 2 সেন্টিমিটার। আর লম্ব যেটা হচ্ছে ভূমির চেয়ে 2 সেন্টিমিটার ছোট আসবে হচ্ছে x - 4 সেন্টিমিটার। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ x - 2 হোল স্কোয়ার প্লাস x - 4 হোল স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে x স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, বা এটা আসবে x² - 4x + 4 প্লাস x² - 8x + 16 ইকুয়ালস x², বা x² - 12x + 20 ইকুয়ালস 0, মিডল টার্ম করলে আসবে হচ্ছে x² - 10x - 2x + 20 ইকুয়ালস 0, বা x কমন নিলে আসবে হচ্ছে x - 10 - 2 কমন নিলে আসবে হচ্ছে x - 10 ইকুয়ালস 0, বা x - 10 × x - 2 ইকুয়ালস 0। অতএব x = 10 লিখতে পারবো, x = 2 লিখতে পারবো। এটা গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে এটা যদি অতিভুজ হয় তাহলে দেখা যায় যে ভূমির পরিমাণ 0 হয়ে যায়, লম্ব নেগেটিভ হয়ে যায়। অতএব x = আসবে হচ্ছে 10 সেন্টিমিটার। অতএব অতিভুজ = আসবে হচ্ছে 10 সেন্টিমিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অনেক কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।